বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা রে দরজার বাহির থেকে কে যেন সালাম দেয় কে যেন ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলার পরেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকে দেখে এমন মানুষ জিন্দেগীতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন দেখে নাই আল্লাহ রাব্বুল আমিন আযরাইল আলাইহিস সালাম কে বললেন আযরাইল রে প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে আযরাইল সালাম প্রকাশিত হয়ে গেল এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় আব্বা জান ওই যে এত বড় মানুষ মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই আসমানে যার মাথা আর জমিনের নিচে যার পা এই মানুষটা অগ্নিচক্ষু এই মানুষটাকে আব্বা এরকম মানুষ তো আমি জিন্দেগীতে কোনোদিন দেখি নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা রে হাযা মালাকুল মাউত হে মা এটা আযরাইল দুনিয়ার সব সাত কর্তনকারী ফেরেশতা আযরাইল সালামকে তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও লম্বা কথা বলার সময় নাই আযরাইল সালামকে যখন ঢোকার জন্য পারমিশন দিয়ে দিল এবার আযরাইল সালাম ঘরের ভিতরে ঢুকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কি যেতে চান নাকি থাকতে চান কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় আরে আযরাইল ইয়া মালাকুল মউত আইনা জিবরাইল জিবরাইল কোথায় হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমাকে যাব কি যাব না জানাবো না হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যখন আসলেন আল্লাহর নবী কি ডাক দেয় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মরণশীল আপনার দুশমনেরাও মরণশীল কেউ বাঁচতে পারবে কেউ বাঁচতে পারবে এমন কি মালাকুল মউত আযরাইল সালাম তিনিও তো বাঁচতে পারবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তমাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না সমস্ত কুল কায়নাত যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবে মালাকুল মউত রে এখন আর কে কে বাকি আছে মালাকুল মউত ডাক দিয়া বলবে প্রভু এখন শুধু আপনি আর আমি বাকি আছি আল্লাহ রাব্বুল আমিন বলবেন মুতিয়া মালাকাল মউত আরে মালাকুল মউত মরে যা মরে যাওয়ার কথা বলার সাথে সাথে মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো ওই চিৎকার যদি দুনিয়ার কোনো প্রাণী শুনতো একটা মানুষ একটা প্রাণীও তার বিকট আওয়াজ শুনে বাঁচতে পারতো না এত জোরে একটা চিৎকার দিয়ে মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম মরে যাবে কেউ বাঁচতে পারবে না বাঁচবে একজন তিনি কে যার মরণ নাই তিনি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো আপনিও মরণশীল আপনার দুশমনেরাও মরণশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জিবরাইল তাহলে বুঝি আমার চলে যেতে হবে আল্লাহর নবী চোখের পানি ফলে ফলে কান্দে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন কেন আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি আল্লাহ কয় ও গো হাবিব আজকে থেকে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কয়
মালাকুল মাউত আমার জান তুমি এবার কবজ করো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যখন কবজ করবে মাত্র বুকের উপর হাত রাখছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় মালাকুল মাউত রে আমার বুকের উপর তুমি কি রাখছো আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাত্র জান কবর শুরু করব আপনার বুকের উপরে আমি মাত্র আমার হাতটা রাখছি মালাকুল মাউত রে আমার বুকের উপরে যে হাত তুমি রাখছো আমার তো মনে হয় উহুদ পাহাড় বুঝি আমার বুকের উপরে রেখে দিছো জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আরে মুসলমান ভাইরা মুরব্বি বাবাজিরা আল্লাহর নবীর যদি মৃত্যুর সময় অবস্থা হয় আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করছেন কখনো গুনায় ভরপুর আমার আপনার জীবন এই জীবন নিয়ে যদি কবরে যাই তওবা ছাড়া যদি কবরে যাই কবরে যাওয়ার সাথে সাথে এত আজাব সহ্য করার মতো না একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধারা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বন্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দলন ঘর আমার ভাইরা মুরব্বি বাজারে কেউ বাঁচতে পারবো বাঁচতে পারবো বাঁচার জন্য আসছি না চলে যাওয়ার জন্য আসছি বাঁচার জন্য আসছি না চলে যাওয়ার জন্য আসছি বাবাজিরা এখনো সাবধান হয়ে যান এখনো সময় আছে একটা দিন আসবে যেদিন আপনার লাশটা কাঁধে নিয়ে নিয়ে মানুষ ঘুরবে একটা দিন এমন আসবে যেদিন অবশ্যই এমন কোনো লোক আছেন যে মরবেন না কেউ আছেন এই যেই আল্লাহ রাব্বুল আমিন আপনারে আমার নাপাক পানি থেকে মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবীলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নাপাক পানি থেকে বানাইলেন সেই আল্লাহ কি কবরে যাওয়ার পরে আমাদেরকে উঠাতে পারবো না হ্যাঁ জোরে কোন আমার ভাইরা মুরব্বি বাবাজিরা অনেক লম্বা রাত দেরি করতে চাই না সাড়ে বারোটার উপরে বাজে যতটুকু বলছি আরো সামনে অনেক কথা ছিল আরেকদিন ইনশাল্লাহ বলবো যতটুকু বললাম আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করেন প্রণামিন